হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমরা অনেকেই আলাদিন এক্সচেঞ্জ সেন্টারের মধ্যে মানে ওদের অফারটা জয়েন করেছিলাম, যেখান থেকে আমাদের ফ্রি টিএনসি দিচ্ছিল, ঠিক আছে, ফ্রি 100 করে মিলিয়েস টোকেন দিচ্ছিল, যেটা আমরা কনভার্ট করে টিএনসি নেওয়ার কথা। সো ওদের যে এক্সচেঞ্জ সাইটটা লঞ্চ করার কথা ছিল, সেই এক্সচেঞ্জ সাইটটা কিন্তু লঞ্চ করে ফেলাইছে অলরেডি। সো এখন আমরা এখান থেকে জাস্ট কেওয়াইসিটা ভেরিফাই করবো। কেওয়াইসিটা ভেরিফাই মানে যে যে প্রসেস করা লাগে, প্রসেসগুলো করে আমরা জাস্ট টোকেনটা এক্সচেঞ্জ করে টাকাটা পকেটে নিবো। সো অবশ্যই ফুল বডিটা কন্টিনিউ করবেন, কারণ ফুল বডি কন্টিনিউ না করলে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু বুঝবেন না, পরে কমেন্ট করবেন বা আমাকে টেলিগ্রামে এসে ইনবক্সে বলবেন ভাই এটা তো আমি কিছু বুঝলাম না, ঠিক আছে। সো অবশ্যই ফুল বডিটা কন্টিনিউ করার ট্রাই করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই, সো ভিউয়ার্স আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইন ইনকাম করতে গেলে আপনার যদি আমাদের মতো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটা লাগবে মানে আমাদের সাথে মানে কন্ট্যাক্ট রাখার জন্য জাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং টেলিগ্রামে মাস্ট বি জয়েন করতে হবে, ঠিক আছে। কারণ এটা আমি বলি, কারণ টেলিগ্রামটা হলো এমন একটা জিনিস যে আপনি এইখানে যদি টেলিগ্রামটা মানে জয়েন না করেন বা টেলিগ্রামটা ফলো না করেন তাহলে আপনার এখান থেকে আমরা যে আপডেটগুলো দিব আপডেট পাবেন না। সো ভাই আপনি ধরেন ভিডিও দেখে কোনো কিছু একটা জয়েন করলেন, জয়েন করার পর আপডেট পাইলেন না, ভাই আপডেট না পাওয়া মানে টাকা মিস। আর এইখানে কিন্তু সকল প্রকার আপডেট পেয়ে যাবেন, যে মানে যেটা সম্পর্কিত আমরা ভিডিও দেই না সেটা কিন্তু আমরা এখানে জানাই দিই, ঠিক আছে। মানে এই টেলিগ্রাম চ্যানেলটা হলো এমন একটা জিনিস। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আলাদিন এক্সচেঞ্জ এর একটা অফার আমরা শেয়ার করছিলাম, সো এইখান থেকে কিভাবে আমরা কি জয়েন করব আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে। সো আলাদিন এক্সচেঞ্জ এর অফারটার মধ্যে আমরা কিন্তু অনেকেই জয়েন করেছি, এই যে এখান থেকে ফ্রি 100 করে মিলিয়েস টোকেন দিয়েছিল, আর 100 মিলিয়েস টোকেন সমান সমান 100 টিএনসি, এবং পার রেফারের জন্য 200 করে মিলিয়েস টোকেন দিয়েছিল। সো এখন ওদের কিন্তু ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে। সো এর ওয়েবসাইটটা লঞ্চ হওয়ার পরেও কিন্তু এখনও আপনারা যদি ই করতে পারেন, রেফার করতে পারেন, তাহলেও কিন্তু 20টা করে টিএনসি পাবেন আপনারা, ঠিক আছে। সো অবশ্যই ট্রাই করবেন ফুল বডিটা কন্টিনিউ করার জন্য। সো বক বক বাদ দিয়ে সরাসরি কাজের কথা চলে যায়। সো আপনারা যারা নতুন আছেন অবশ্যই এখানে লিঙ্কে ক্লিক করবেন, আর যারা পুরাতন আছেন তারা জাস্ট কী করবেন আমি দেখাই দিচ্ছি। সো দেখেন ওদের আলাদিন এক্সচেঞ্জ সাইটটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা যারা ইয়েছি তারা জাস্ট এখান থেকে লগ ইন করে নিব, ঠিক আছে। তো আমরা জাস্ট জিনিস লগ ইন করে নিই, মানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। সো দেখেন এখানে আমি আর আমার আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জাস্ট একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা সলভ করে দেবেন, যেমন এখানে কুরুসওয়াল বলছে। সো এই এগুলো যেহেতু কুরুসওয়াল আমি জাস্ট এগুলো সিলেক্ট করে দিলাম, এই যে আবার একটা আসছে। সো দেন আমরা কী করবো এখান থেকে ভেরিফাইতে প্রেস করে দেবো। সো দেখেন এটি কিন্তু আমার টিক মার্ক হয়ে গেলো, এখন জাস্ট আমরা লগ ইন অপশনে প্রেস করে দেবো। সো দেখি আমাদের এটা লগ ইন হয়ে যাক। সো অবশ্যই কিন্তু ফুল বডিটা কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে ভাই একটু কষ্ট করে কমেন্ট করবেন বা লাইক করবেন। লাইক কমেন্ট করলে ভাই বা আপনারা যখন কমেন্ট করে তখন কিন্তু আমাদের ভালো লাগে যে মানে লাইক করছে বা কমেন্ট করছে। জাস্ট এখানে একটা সমস্যা হয়েছে, আমি জাস্ট আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। সো ভিউয়ার্স খেয়াল করেন এখানে কিন্তু আমি আমার আলাদিন এক্সচেঞ্জ সাইটটার মধ্যে লগ ইন করে নিলাম, আপনারা জাস্ট লগ ইন করে নেবেন। আর এটা আপনার ব্রাউজারে লগ ইন করার সাথে সাথে বা ব্রাউজারের লিঙ্কে প্রেস করার সাথে সাথে দেখবেন এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে, মানে আমি যেরকম করা। সো আপনাদের দেখবেন নর্মালি আপনাদের ডেস্কটপ সাইট করা রাখবেন, এমনিতেই ডেস্কটপ সাইট হয়ে যাবে। সো এটা ওইভাবেই করা হয়েছে মনে হয়। সো যাই হোক দেখেন এক্সচেঞ্জ সাইটটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, এখানে কিন্তু বিভিন্ন প্রকার আপডেট শুরু করতে। সো এটা কিন্তু একটা এক্সচেঞ্জ ছোটোখাটো, ঠিক আছে। সো ফিউচারে হয়তো বা ভালো একটা প্রফিট দেবে। সো এইখান থেকে কীভাবে কী করবেন আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে আপনাদের মূলত আপনার যে টোকেনটা আছে এটা আনলক করার জন্য আপনার কেওয়াইসিটা ভেরিফাই করা লাগবে। এখন যদি আমি আমার ওয়ালেটে প্রেস করে দেখেন ওয়ালেটটা কিন্তু এখন পর্যন্ত হয় না, 19শে মার্চের পর এটা কিন্তু ই করতে হবে। এবং এইখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে, এই যে দেখেন ওয়ান্স ইউ কমপ্লিট SMS অ্যান্ড আলাদিন প্রো ওয়ালেট ভেরিফিকেশন, এইখান থেকে আমাদের জাস্ট এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অপশনটা প্রেস করার পর আমরা জাস্ট এখান থেকে ভেরিফিকেশনের উপর প্রেস করবো, ঠিক আছে। সো ভেরিফিকেশনের উপর প্রেস করার পর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইখানে আপনার এগুলো করতে হবে। সো এইখানে আলাদিন এক্সচেঞ্জ ফলোয়ার্স বিকন ভেরিফিকেশন প্রসেস ফর ইউজার সেফ ইনভেস্টমেন্ট। সো এইখানে আপনাদের কিছু কাজ করতে হবে আপনাদের ওয়ালেটটা শো করার জন্য। সো এইখানে দেখেন SMS ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট কী করবেন এইখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে দেখেন এই যে বাংলাদেশ। এরপর আপনি কী করবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, যেমন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর সেন্ড অপশনে প্রেস করলে আমার নাম্বার একটা কোড আসবে, আমি জাস্ট এটা ভেরিফাই করে নিই, ঠিক আছে। সো ভিউয়ার্স এখানে খেয়াল করেন আমি আমার নাম্বারটা দিয়ে জাস্ট আমার নাম্বার একটা কোড গেছে, কোডটা দিয়ে জাস্ট আমি এটা ভেরিফাই করে নিয়েছি। এরপর হলো সরি ভিউয়ার্স আলাদিন পুরো ওয়ালেটটা ভেরিফিকেশন করতে হবে, জাস্ট আমরা এখানে ভেরিফাইতে প্রেস করে দিলাম। সো দেখি এখন কী আসে, এখান থেকে আমাদের এখানে একটা মেল সেন্ড করছে, এই যে দেখেন ডাজ নট ম্যাচ, জাস্ট আমি এখানে দেখছি এখানে একটা মেল সেন্ড করছে, জাস্ট এটা ভেরিফাই করতে হবে আমাদের মেলটা, ঠিক আছে। সো জাস্ট আমরা মেলটা ভেরিফাই করবো, এখানে জাস্ট আমরা মেলটা চেক করি একটু।
সো ভিউয়ার্স, এখানে আমি যেটা বুঝতে পারলাম, এইখানে আলাদিন প্রো একটা ওয়ালেট আছে, ঠিক আছে? এই ওয়ালেটটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, জাস্ট আলাদিন প্রো ওয়ালেটটা লিখে সার্চ দিবেন, দেখবেন যে এরকম একটা ওয়ালেট পেয়ে যাবেন, জাস্ট অ্যাপসটা ইনস্টল করবেন। সো এখানে অনেকেই বুঝাইতে পারে না, আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছি। সো এইখানে জাস্ট আপনারা ওয়ালেটটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর জাস্ট ভেরিফাই ম্যানুয়ালি, এখানে এখানে বলতে আছে ইউর ইমেল অ্যাড্রেস ডাজ নট ম্যাচ ওয়ালেট আইডি ফর আলাদিন এক্সচেঞ্জ সাইট। মানে এইখানে বলা হয়েছে যে আপনার যে মেইল আইডি আছে, মানে আপনি যে মেইল আইডি দিয়ে এই এখানে লগ ইন করা আছে, এই আইডিটা আপনার আলাদিন এক্সচেঞ্জ সাইটের মধ্যে ব্যবহার করা হয় না, বা ওদের ইমেল অ্যাড্রেস এক না। সো আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলেও নতুন করে অ্যাকাউন্টটা খুলতে হবে, কারণ আপনার এইখানে মানে এই সেম মেল দিয়েই আপনার কিন্তু আলাদিন এক্সচেঞ্জ সাইটের মধ্যে মানে এইটা আলাদিন ওয়ালেটের মধ্যে আপনার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা ভেরিফাই মেনু ভেরিফিকেশন মেনুয়ালতে প্রেস করি। সো দেখেন এইখানে আপনাদের কীভাবে কী করতে হবে বলে দিতেছি। এখানে জাস্ট আপনারা প্রথমে ওয়ালেট ইনস্টল করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার দরকার যে অ্যাপ কিন্তু ওদের প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ফার্স্টে বলা হয়েছে দি ফার্স্ট পেজ দিস আলাদিন প্রো ওয়ালেট ইউজ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন টু ইনটু এক্সাইটিং ইউর অ্যাকাউন্ট। সো আপনারা যখনই এই যে সেম মেল দিয়ে আলাদিন আলাদিন ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্টটা খুলবেন, তারপর যখন ওইখানে প্রেস করবেন তাহলে ইনস্ট্যান্টলি দেখবেন আপনার ওই মেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন। এবার হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট, সো দেখেন এখানে বলা হয়েছে কীভাবে। এখানে ফার্স্ট অফ অল আপনার নেম দেবেন, নেম দেওয়ার পর রেজিস্টার অপশনে প্রেস করবেন। রেজিস্টার অপশনে প্রেস করার পর এখানে আপনাকে কিছু বলতেছে, ভেরিফিকেশন কোড সেন্ড করবে আপনার মেইল অ্যাড্রেসের মধ্যে, জিমেলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে, সেই কোডটা এখানে টাইপ করে দিয়ে দেবেন, ঠিক আছে? এইখানে দেখেন মেইল অ্যাড্রেসে একটা কোড সেন্ড করবে, কোডটা এখানে দিয়ে দেবেন। এরপর এইখানে আপনার বলবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে, ঠিক আছে? এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর দেখবেন নাম্বারে একটা কোড যাবে এবং সেই নাম কোডটা এখানে টাইপ করে দেবেন। এখানে টাইপ করে দেওয়ার পর এরপরে আপনাকে বলতেছি ইওর পা, এখানে আপনার কিছু ই দেবে, পাসওয়ার্ডস দিবে, ঠিক আছে? সো ওইগুলো জাস্ট আপনার এই যে ব্যাকআপ কী দিবে, ওইগুলো জাস্ট আপনার কোন জায়গায় সেভ করে রেখে দিবেন, কপি করে কোন জায়গায় রেখে দিবেন। এরপরে আপনার এখান থেকে কন্টিনিউ করে দেবেন। এরপর ভয়েস ভেরিফিকেশন করতে হবে। সো ভয়েস ভেরিফিকেশনটা কী, আপনাকে যে পার্সেসগুলো দিবে ওইগুলো এখানে জাস্ট এইখানে প্রেস করবেন, এই যে ট্যাপ টু রেকর্ড ভয়েস, ওইগুলো মানে ভয়েসটা ক্লিক করে আপনি জাস্ট ওইগুলো বলবেন, একটার পর একটা আস্তে আস্তে বলবেন, বলার পর দেখবেন এটা তারপর ছেড়ে দেবেন। তারপর যেমন টেলিগ্রামে আমরা ভয়েস মেসেজ সেন্ড করি এইভাবে আপনি জাস্ট এই কটা বলবেন। এরপর জাস্ট ডান অপশনটা দেখতে পাচ্ছেন, ডান অপশনে প্রেস করে দেবেন, আর যদি ভুল হয় তাহলে রি রেকর্ডে প্রেস করে দেবেন। এরপর এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন পাসকোড দিতে হবে, এখান থেকে জাস্ট ক্রিয়েট পাসকোডগুলো দিয়ে দেবেন, মানে আপনি জাস্ট 1 2 3 4 5 6 দিতে পারেন বা 5 6 বার দিতে পারেন। এই টাইপের দেওয়ার পর জাস্ট গট ইটে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। জাস্ট এরপর এটা কমপ্লিট করে নেবেন। এই যা ধরলাম আমার, আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি ওটা জাস্ট আমার মোবাইলে করতে হবে, যেহেতু ওদের মোবাইল অ্যাপস আছে। এরপর এখান থেকে KYCটা ভেরিফাই করতে হবে, আমি জাস্ট এইটা ভেরিফাই করি। ভেরিফাই করার পর এরপর আমি আপনাদের KYC ভেরিফিকেশনটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? সো ভিউয়ার্স, এখানে আমি জাস্ট আমার ওয়ালেটটা ক্রিয়েট করলাম, এখন দেখি আমি ভেরিফাইতে ক্লিক করে আমার কী হয়। সো এখান থেকে দেখেন ইমেলটা আবার ম্যাচ দেখাচ্ছে, জাস্ট আমি মোবাইল দিয়ে ট্রাই করে দেখি। সো আপনাদের এইখানে ওইখানে যে ইটা দিবে, মানে এখানে ভেরিফাইয়ের ওইখানে ওইখানে লেখা থাকবে দি বিগ ব্রাউন ফক্স ওভার দি লেজি ডগ, ওইখানে যে লেখাটা থাকবে জাস্ট ওই লেখাটাই ভয়েসের উপর ক্লিক করে আপনাদের বলতে হবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এখানে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমাদের আলাদিন প্রো ওয়ালেটটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন ভেরিফাইড হয়ে গেছে, আপনার জাস্ট ওইভাবে এটা করে নেবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এরপর আপনার KYCটা ভেরিফিকেশন করতে হবে। দেখেন এখানে প্রসেসড উইথ KYC আইডি ভেরিফিকেশন লেভেল 4, KYC আইডি ভেরিফিকেশন রিকোয়ার রেসিডেন্স রেজিস্ট্রেশন কার্ড পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। সো এখানে আপনারা রেজিস্টার করতে পারবেন এনআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। সো এখন আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনি আপনার আব্বু আম্মুর এনআইডি কার্ড ইউজ করতে পারেন। সো এখন আপনি কী করবেন, জাস্ট ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ভেরিফাই অপশনে প্রেস করে দেবেন। এইখানে আপনার কী বলতেছে, এইখানে জাস্ট তিনটে অপশন দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট আপলোড ইউর কপি টু ইউর আইডি, সো এখানে আপনার আইডির ইটা দিতে হবে। সো ইউ ক্যান আপলোড রেসিডেন্স পাসপোর্ট। সো এখানে আমি জাস্ট আপনার দেখে বলতেছি কী বলছে, যেহেতু আমি আপনাদের সামনেই করতেছি এইখানে। সো ভিউয়ার্স, এইখানে আপনারা কী করবেন সেটা আমি বলে দিতেছি। সো এখানে আমি যেটা পরে বুঝলাম,
এইখানে বলা হয়েছে আপনার যে এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা আছে, আপনার ফার্স্ট পেজটার ফটোটাই যে আপলোড অপশনে প্রেস করবেন। আপলোড অপশনে প্রেস করে আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ফটোটা এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার ফার্স্ট পেজের ফটোটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে মানে ফটোটা যেন ক্লিয়ার হয়। এবং সেকেন্ড অপশনটা হলো আপনার একটু ঝামেলা টাইপের, সো এখানে আপলোড এ সেলফি ইউর হোল্ডিং আইডি। সো আপনার একটা কাগজ নেবেন, কাগজে লিখবেন জাস্ট ফার্স্টে লিখবেন আপনার মেইলটা, এখানে আপনার মেইলটা লিখবেন, ইমেল অ্যাড্রেসটা লিখবেন, এবং যে তারিখে সাবমিট করবেন 2021, আজকে যদি হয় 18 তারিখ তাহলে 18 তারিখ, এবং মানে ওইভাবে লিখে দেবেন, তারিখটা লিখবেন। এরপর নিচে লিখবেন রিকোয়েস্ট KYC ভেরিফিকেশন অন আলাদিন এক্সেস। সো আপনার এটা লিখবেন, লেখার পর আপনি আপনার যার এনআইডি কার্ড তার হাতে নিয়ে, হাতে এনআইডি কার্ড নিয়ে একটা ফটো তুলবেন, মানে এনআইডি কার্ড প্লাস ওই লেখাটা নিয়ে হাতে একটা ফটো তুলবেন বা সেলফি তুলবেন। তোলার পর জাস্ট এটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এইখানে বলতেছে এই দুইটা আপলোড করবেন, দুইটা আপলোড করার পর এই যে আই এগ্রি দেখতে পাচ্ছেন, এই দুইটা আই এগ্রিতে প্রেস করবেন, এরপর সাবমিট করে দেবেন আপনার। এটা যখনই আপনারা সাবমিট করে দেবেন, সাবমিট করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাক্সেসটা কিন্তু এখানে আপনার এটা হয়ে যাবে, মানে KYCটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এরপর আপনার জাস্ট ওয়ালেটে চলে আসবেন। আমরা জাস্ট এই দেখেন ওয়ালেটটা, এটা হলেই আমাদের ওয়ালেটটা হয়ে যাবে। জাস্ট আমরা যদি এখন অ্যাসাল্টে প্রেস করি, দেখি আমাদের কী আসে। সো অ্যাসাল্টে প্রেস করলে এখান থেকে আপনারা যে টোকেনটা ইনকাম করবেন, সেই টোকেনটা কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আপনাদের অ্যাসাল্টের মধ্যে চলে আসবে। এরপর আপনার এই যে এক্সচেঞ্জ অপশনে যখনই টোকেনটা পেয়ে যাবেন, মানে যখনই আপনাদের KYCটা ভেরিফাই হবে, তখন আপনারা এখান থেকে সার্চ দেবেন TNC, ঠিক আছে? আমরা জাস্ট TNC লিখে সার্চ দিই। সো বিয়ার্স দেখেন এখানে পার TNC-র প্রায় 0.03 করে, ঠিক আছে? আমরা জাস্ট TNC-র উপর প্রেস করে দিলাম। সো এরপর আমরা কী করবো, এখান থেকে জাস্ট TNC টোকেনটা এক্সচেঞ্জ করে নেবো। লাগলে আমরা এটা নিয়ে পরে একটা ভিডিও দেবো যে কীভাবে এক্সচেঞ্জ করে টাকাটা পকেটে নিব। সো এখন আপাতত আপনারা জাস্ট এটা ভেরিফাই করে রাখেন। ভেরিফাই করলে দেখতে পারবেন যে যখন এখানে যেহেতু এদের ট্রেডিং মেডিং সব কিছু স্টার্ট হয়ে গেছে, তারপর কিন্তু আপনারা খুবই অনায়াসে কিন্তু এখান থেকে মানে টোকেনটা সেল করে, আপনারা যেভাবে হটবিট বা DigiFinex-এর মধ্যে টোকেন সেল করেন, সেইভাবে সেম ওয়েতে এখানে টোকেনটা এক্সচেঞ্জ করে সেল করবেন, সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন। সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। আর যদি কোনো প্রকার কোনো সমস্যা তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এরপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে প্রেস করার পরে আমাদের মানে যে গ্রুপটা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, জাস্ট এখানে বললে আমাদের যে অ্যাডমিনটা আছে আপনাদের কিন্তু সকল প্রকার মানে সাপোর্ট করবে, আমাদের যে সাপোর্ট অ্যাডমিনটা। সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ ভিউয়ার্স। আর যদি ভিডিওটা থেকে আপনার একটু পরিমাণে লাভ হয় তাহলে একটু